ছোট আঙ্গারিয়া দিবস উপলক্ষে শহীদ শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভায় অংশগ্রহণ করেন শুভেন্দু। গড়বেতায় ছোট আঙ্গারিয়া দিবস উপলক্ষে শহীদ শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভায় অংশগ্রহণ করে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করো ও স্মৃতিচারণ করলেন রাজ্যের বিধানসভা বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত
Thank you.
রবি আল্লাহ ভাইয়ের জন্য কোন মমতা ব্যানার্জির ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সমবেদনা পাবেন না। 2021 আসার পরে রামপুরহাটের বক্তৃতে মুসলমান মহিলাগুলোকে পুড়িয়ে মেরেছে ছোট আঙারিয়ার মতো। মমতা ব্যানার্জি গেছে পরে, আমি গেছি আগে 55 জন বিজেপির এমএলএকে নিয়ে। এই আজকে সকাল আজকে একটা আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন, একটা চোর আইএস অফিসার হরিকৃষ্ণ দ্বিবেদী তাকে অ্যাডভাইসার করেছে, তার অনেকগুলো বাড়ি কলকাতায়, বালিগঞ্জে 4,000 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছে রেডি করে, আবার 7,000 স্কোয়ার ফুটের আরেকটা বাড়ি দিয়ে দিল মমতা ব্যানার্জিকে চুরিতে সাহায্য করেছে বলে। সেখানে ছিল 3 জন মুসলমান এমএলএ মন্ত্রী, গিয়াসউদ্দিন মোল্লা, আখরুজ্জামান সাহেব আর সাবিনা ইয়াসমিন, তাদের ওখান থেকে ঘর ধরে বের করে দিয়েছে, ব্যবহার করে আপনাদের। আর ভোট এলে এনআরসির ভয়, বিজেপির ভয়ে বলুন আপনারা, বিজেপি এত 15-16 রাজ্যে ক্ষমতায়, কোন রাজ্যে একটা মুসলমানকে আমরা ঘর ধরে বের করে দিয়েছি? একটা নাম বলুন, ক্ষমা চেয়ে নেব। বলুন মুসলমানরা, নরেন্দ্র মোদি তার 63টা স্কিম, তার উজালা 1, উজালা 2 গ্যাসের স্কিম, ইজ্জত ঘর শৌচালয়ের স্কিম, প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিম, হার ঘর নল সে জল, জল জীবন মিশনের স্কিম, পিএম কিষাণ সম্মান নিধির স্কিম, এত স্কিম, বিনা পয়সায় করোনার ভ্যাকসিনেশন শুধু হিন্দুদের জন্য করেছে, সবার জন্য করেছে। তাই দয়া করে এই চটি পিসির ফাঁদে আর পড়বেন না। এবার এই বাংলায় পরিবর্তন আনা দরকার। হলদি চাল বিতরণ চলবে, আমন্ত্রণ পত্র দেবেন, 500 বছর পরে স্বপ্ন পূরণ হচ্ছে, তাই তো? ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ রামলালা, তিনি তার জন্মস্থানে বিরাজমান হবেন, মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে, সনাতনী সংস্কৃতি জাগরণ, একমাত্র আমাদের জায়গা যাচ্ছে বাংলা। আগে বলতো রাম উত্তরপ্রদেশের ভগবান, এই দিনও বলে রামনবমীতে আমরা দেখিয়েছি 1,000 বড় মিছিল, 50 লক্ষ লোক। গীতা দেখেছেন ব্রিগেডে সকালবেলা ইচ্ছা করে টেটের পরীক্ষা টেট চেঞ্জ করেছে, যাতে যেতে না পারেন, আপনারা গাড়ি না পান। 1,30,000 লোক একসঙ্গে গীতা পড়েছে আর জোরে জোরে বলেছে ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার শপথ নিয়েছে ব্রিগেডে এই জালি হিন্দু মমতা ব্যানার্জি আর তার পার্টিকে উৎখাত আমরা করবই করবই করবই। 22 তারিখে ভান্ডারা, মন্দিরগুলো সাফসুতরা, মন্দিরে আলো জ্বালানো, দুপুরে প্রসাদ, সন্ধ্যাবেলা দীপাবলি, 12:29 যখন প্রাণ প্রতিষ্ঠা পাবে, সর্বত্র কাঁসর ঘণ্টা, ঘণ্টি, বাজনা, বাদ্য, জয় শ্রীরামের ধ্বনি, মায়েদের শঙ্খ, গোটা জাগরণ করুন, চারিদিকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জোরে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই কথা থাকলো, শীত পড়েছে, আলুর কাজও চলছে, তাই তো? প্রথম তো বৃষ্টিতে সব চলে গেছে, আমরা বেশি পারিনি, 8-10,000 কেজি বীজ ঈশান মোর্চা আমরা দিয়েছি, সবাইকে দিতে পারিনি, স্বাদ আছে সাধ্য নেই, যেটা সরকারের কথা কথা আমি করতে বেরিয়েছিলাম। আমি ভেবেছিলাম মমতা ব্যানার্জির চোখে চামড়া আছে, লজ্জা পেয়ে নিজে কিছু করবে সরকার থেকে, কিছু করেনি। এই সরকারকে সরাতে হবে, রাজি তো সবাই? রাজি তো? আমি তো করে দেখেছি নন্দীগ্রামে, আপনারা মদন রুইদাসকে জিতাতে পারেন না। আমরা করে দেখিয়েছি
আমি করে দেখিয়েছি নন্দীগ্রামে 1956 বাংলাটাকে বদলাতে হবে। বেকারের হাতে কাজ চাই, সবার মাথায় ছাদ চাই, সবার পেটে ভাত চাই, নারী সুরক্ষা চাই। এত মদের দোকান যুব সমাজ বিপদে। আপনি জানেন এই 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কত টাকার মদ বেচেছে মমতা ব্যানার্জি? আপনি জানেন অষ্টমীর দিন আমরা নিরামিষ খাই সবাই, ভেজ ডে বলা হয়। ইংরেজরা অষ্টমীর দিন মদের দোকান খুলে রাখতো না। এই প্রথম 23 সালে এই জালি হিন্দু মমতা ব্যানার্জি অষ্টমীর দিনও মদের দোকান খুলে রেখেছে। মা আপনার শাখা বলা, গোলার খন্ডি কণ্ঠি মাতার সিঁদুর, আপনার তুলসী মঞ্চ, আপনার শাখ, আপনার গীতা রামায়ণ মহাভারত, আপনার বেদ উপনিষদ, আপনার এগুলো থাকবে তো? এই তোষণ মাঝ মুখ্যমন্ত্রী থাকলে আর তার চোর ভাইপো থাকলে হ্যাঁ কিনা বলুন, তারাতে আপনাদের হবে। আমি আছি, আমি সব ফেলে এই কাজে নেমেছি। ছোট আগারিয়া দিবসের শপথ হোক আমাদের, আমরা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব, আর চোর মুক্ত বাংলা আমরা করে বাংলায় সুরক্ষা আর সুশাসন আমরা দেব, এটাই হবে আমাদের একমাত্র অঙ্গীকার। তাই সবাই ভালো থাকুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী। চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। আর কোর্টে লড়ছি, যদি নেতাইতে, আরে আমি প্রথমে এসে বডিগুলো বুঝিয়েছি, আপনারা জানেন কেউ ছিল না। আইসি লালগড়, অশোক বসু, অ্যাডিশনাল এসপি সুকেশ জৈন, এসপি মনোজ বর্মা সব লাশ লোপাট করে দিয়েছিল ওদিকে, খলিলুর রহমানরা সব। আমি এসে লাশ কুড়ালাম। আমি এসে 2011 30শে জানুয়ারি শহীদ বেদি বানিয়ে দিয়ে গেলাম, বলে নাকি উনাকে ওখানে কেউ চায় না, ঢুকতে দেব। এগুলো যারা করছে পৃথিবীটা গোল জেনে রাখো। আমি অনেক বড় বড় মাতব্বরকে দেখেছি। আমি শুভেন্দু অধিকারী, সুশান্ত ঘোষকে 121 দিন আর লক্ষণ সেটকে 181 দিন জেলে রাখা লোক আমি। আমি তপন শুকুরকে এক রাতে ধরে চুলের মুখের ঢুকিয়ে জেলে ঢুকিয়েছিলাম কাঠিতে। আমি আপনাদের কাছে টেস্টেড এবং ট্রাস্টেড, ও তো যাবে, আর বাকি আছে নাকি কিছু? ওটা আর বাকি আছে কিছু? কাকু আর বাকি আছে কিছু? কিছু বাকি নেই, হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, নমস্কার। ঠান্ডার মধ্যে নড়ছেন না কেউ? আরে বাপরে বাপ, 10,000-এর বেশি লোক যেদিকে তাকাচ্ছে, শুধু মানুষ। প্রণাম প্রণাম আপনাদের, এত গাড়ি দিতে পারিনি আমরা। প্রণাম প্রণাম, সব নিজেরা এসছেন। প্রণাম প্রণাম প্রণাম, জোয়ার জোয়ার জোয়ার। আপনি একটু আগে যে এসএসকেএম এর কথা বললেন, তাই নিয়ে একটি মামলা উঠেছে। প্রধান বিচারপতি বলছেন এসএসকেএম এ যদি এই প্রভাবশালীদের একান্ত থাকতে দিতেই হয়, আলাদা ওয়ার্ড করে দিন, 3 মাস 4 মাস কতদিন থাকবেন প্রভাবশালীদের এসএসকেএম এ, কেন্দ্রীয় এজেন্সি ডাকার পরে কেন? এই নিয়ে প্রশ্ন তুলছেন খোদ প্রধান বিচারপতি। এবং সুজয়কৃষ্ণ ভদ্রকে যাতে বের করানো না যায়, এটা মমতা ব্যানার্জি, একে তাকে ধরে লাভ নেই। স্পাইনলেস কিছু মণিময়ের মতো চোর ডাক্তার আজকে এই অধঃপতনের জন্য দায়ী, আর নিগমের মতো কিছু করাপ্টের আইনে সমস্যা। গোটা ব্যবস্থাটার জন্য মমতা ব্যানার্জি দায়ী। সলিউশন একটাই, যেটা আমি এবং নন্দীগ্রামের ভোটাররা করেছেন, সেই কাজটা রাজ্যের মানুষকে করতে হবে, আপনাকে করতে হবে, অন্যদেরকে করতে হবে। কালীঘাটের কাপুর মুখ থেকে স্বর বেরোতেই দেখা গেল আজকে আবার পাল্টা মামলা কালীঘাটের কাপুর পক্ষ থেকে। তিনি জানালেন আমার কথা না শুনেই এই নির্দেশ দিয়ে দিলেন অমৃতা সিনহা। আজ মেগা কথা কি হচ্ছে?
রেজার নাম্বার কাউন্টিং স্টার্টেড। আর বেশি অপেক্ষা করতে হবে কালীঘাটের কাকুর সঙ্গে কণ্ঠস্ব মিলে যাবে আইকো এবং কৃষি। কৃষির ঘরের লোক ছিল, কালেক্টর ছিল, এবং আইকো যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স তার তিনি ছিলেন সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার। এবং লিপস অ্যান্ড বাউন্সে 600 কোটি টাকার প্রপার্টি সামনে এসেছে, 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। এবং লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার অথরিটি হচ্ছে অভিষেক ব্যানার্জি, তিনি মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। এবং লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর হচ্ছে অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, নিশিরা ব্যানার্জি। পুরো এই রাজ্যের চোর মমতা, চোর মুখ্যমন্ত্রীর গোটা পরিবার এর সঙ্গে যুক্ত আছে। স্বাভাবিকভাবে চোরেদের মাচানোর কাজ চোরেদের রানী করবেনই, শেষ চেষ্টা তিনি করবেন। কিন্তু আমি আপনাকে বলছি, এই শেষ চেষ্টা দিয়ে, বালির মান দিয়ে, এই দুর্নীতির যে আকণ্ড সমুদ্র তার জলস্রোতকে আটকানো যাবে না। আর এজেন্সি, ভারত সরকারের এজেন্সিগুলো কোর্টের হস্তক্ষেপে তারা যেভাবে পারদর্শিতার সঙ্গে কাজ করছে, জনগণ এটা আশা করে। ইতিমধ্যে এই ম্যাটার সাব জুডিস, আমি মনে করি আমার আবেদন জুডিশিয়ারি এখানে বরাদ সাহকে উপড়ে ফেলার জন্য বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আমি জুডিশিয়ারির কাছে আপিল করব কোর্ট মনিটারিং ইনভেস্টিগেটিং মানে ইম্পার্শিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে SSKM এর সমস্ত সিসিটিভি ফুটেজ। আজকেও একটা ছবি দেখলাম, ওই রেশন কেলেঙ্কারির নায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ওখান থেকে হাত নাড়ছেন, আমি আসার সময় গাড়িতেই দেখলাম, ভিডিও পেলাম, হাত নাড়ছে। ওটা কি করে রেখেছে ওই জায়গাটা? ওটা 5-star হোটেল বানিয়ে রেখেছে চোরেদের। এর তদন্ত হওয়া উচিত। এবং এই কিছু ডাক্তারের যারা মমতার কথা এসব করছে, চোর মমতার কথা, ওদের প্রকৃত শিক্ষা দেওয়া। গতকাল ব্যারাকপুরের এটা তো ইডি অলরেডি লিপস অ্যান্ড বাউন্সের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে মানি লন্ডারিং অর্থাৎ PMLA যে তো অলরেডি হয়ে গেছে, এখন কখন তাকে জামাই আদর করবে সেটা তো আমি বলতে পারবো। হাইকোর্টে দাদা, হাইকোর্টে ভৎসনের পর সক্রিয় হলো পুলিশ ব্যারাকপুর কমিশনারেটে। গত বছর জুন মাসের ঘটনা, ছাদ থেকে ভাড়াটে ফেলে দেওয়ার অভিযোগ, তাতে অ্যাড হলো খুনের ধারা। গতকাল ভারত মাতা কি এত লো সাউন্ড কেন? গর্বটা ভয় আছে নাকি? পিসি ভাই তো ভয়ে ঘরে ঢুকে গেছে আর আপনাদের সাউন্ড নেই। কালীঘাটের সময় হয়ে গেছে, হীরক রানী ভারত মাতা কি জয় শ্রী রাম। ছোট আঙ্গারিয়া শহীদের রক্ত, ছোট আঙ্গারিয়া তোমায় ভুলছি না, ভুলবো না। মুক্তার খাঁ আমার রহে, রবিয়াল ডাঙ্গি আমার রহে, হায়দার মন্ডল আমার রহে, জয়ন্ত পাত্র আমার রহে, মুক্ত পাত্র আমার রহে, জয় শ্রী রাম। বিরসা মুন্ডা জিতকার, সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আজ ছোট আঙ্গারিয়া গণহত্যা দিবসে অনেক বাধা বিপত্তি, হুমকি চুমকি, লাল চোখ আঙুল, পুলিশের সন্ত্রাস,
অনেক কিছু উপেক্ষা করে আপনারা গড়বেতা হাই স্কুলের এই মাঠ, বিডিও অফিসের মাঠ কার্যত ভরিয়ে দিয়েছেন। আমি আপনাদের সকলকে শ্রদ্ধা জানাই। আমার মাতৃশক্তি বিপুল সংখ্যায় এসেছেন, মা দিদি বোনেদের প্রণাম জানাই এবং অন্যান্যদের শুভেচ্ছা এবং জোহার জানাই। আপনারা জানেন যে আমরা আমাদের প্রাথমিক কাজ শহীদ বেদিতে প্রণাম করা। পাঁচজন শহীদ পরিবারের মধ্যে তিনজন আমাদের এখানে এসেছেন, তাদেরকে সম্মান প্রদর্শন করে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সামান্য কিছু সহযোগিতা তাদের হাতে তুলে দিয়ে আমরা পাশে থাকার অঙ্গীকার করেছি। আমাদের এই কর্মসূচির সঞ্চালক বিধানসভার কনভেনার তারাচাঁদ দত্ত, ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি তুফান মাহাতো, বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি মান্যবর সুনীল রুদ্র মণ্ডল, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি মান্যবর তন্ময় দাস এবং আমাদের যারা সাংগঠনিকভাবে এখানে দায়িত্ব আছেন, আটটি মণ্ডলের প্রেসিডেন্ট মোর্চার নেতা, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এই কর্মসূচিতে প্রদেশের সহসভাপতি মাননীয় সুমিত দাস, আমাদের মাননীয় সাংসদ শিক্ষাবিদ মাটির মানুষ কুনর হেমব্রম, জাতীয় আদিবাসী নেতা এই এলাকার বিশিষ্ট মানুষ ক্ষুদিরাম টুডু, আমাদের এখানে রাজ্যের আরেক সহসভাপতি শ্যামাপদ মণ্ডল, আমাদের রাজ্যের এসসি মোর্চার সভাপতি ডক্টর সুদীপ দাস, রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে, তাপস মিশ্র, আমাদের প্রদীপ লোধা, বিধায়ক দিবাকর ঘরামি, মান্যবর বিধায়ক এবং জেলা সভাপতি বিষ্ণুপুর অমর শাখা, মান্যবর বিধায়ক ঘাটাল, তফসিলি আন্দোলনের নেতা শীতল কাপাট, গোঘাটের এমএলএ এবং তফসিলি আন্দোলনের নেতা বিশ্বনাথ কারক, এর বাইরেও মদন রুইদাস, জয়ন্ত রায়, মণিচাঁদ পানি, প্রদীপ সোরেন, রিমঝিম সিং, উজ্জ্বল হাটই, সোমেন শুকুলরা আছেন। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের সহসভাপতি শঙ্কর গুচ্ছাই, সাধারণ সম্পাদক শুভজিৎ রায়, সহসভাপতি রমাপ্রসাদ আমাদের গিরি এবং মুখপাত্র অরূপ দাস সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে আমরা ছোট আঙ্গারিয়া দিবস বিজেপি কেন পালন করছে। আমার তরুণ প্রজন্মের ভাইরা বন্ধুরা, আপনাদের জেনে রাখা দরকার আছে, 98-তে তৃণমূল প্রতিষ্ঠার পরে মমতা ব্যানার্জি যখন রাস্তায় ফেউ ফেউ করে ঘুরছিল, তাকে যখন কংগ্রেস লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছিল, তখন আশ্রয় যারা দিয়েছিল তার নাম হল ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এবং ভারতীয় জনতা পার্টি। 98 সালের ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল এবং বিজেপি একসঙ্গে এই এলাকায় লড়েছিল, সিপিএম এর হাত থেকে, অত্যাচারের হাত থেকে, কঙ্কাল কাণ্ডের আসামি সুশান্ত ঘোষের হাত থেকে, শুকুর আলীদের হাত থেকে এই এলাকাকে বাঁচানোর জন্য। 98-এর পঞ্চায়েতে কোতলপুর জয়পুর, শিহর বৈতল, খানাকুল গোঘাট
এবং আমাদের চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, গোয়ালতর, পশুপতিদা আছেন এই বিস্তীর্ণ এলাকায়। অধিকাংশ আসনে পদ্মফুল ফুটেছিল, ব্যাপক লড়াই হয়েছিল পরিবর্তনের জন্য। 98 লোকসভা, 99 লোকসভা আমরা একসঙ্গে তখন লড়েছিলাম এবং এই এলাকায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, প্রদীপ লোধারা জানেন, ধীমান কোলারা জানেন, তারা সেই সময় এই এলাকায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করেছিল। বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন শিকদার, রাহুল সিনহা, অসীম ঘোষ, এদের সকলের নেতৃত্বে এখানে বিজেপি তৃণমূলকে জায়গা দিয়েছিল। আজকে বড় বড় কথা বলি, বিজেপি সাম্প্রদায়িক দল, প্রধানমন্ত্রীর কোমরে দড়ি পড়াবে, বড় বড় কথা বলে। সেদিন বিজেপি না থাকলে এই মহিলার নেতৃত্বে চোরেদের পার্টিকে রাস্তায় কেউ বেরোতে দেখতে পারতেন না। 2000 সালের 14 জানুয়ারি শিকল তুলে মানুষ পুড়িয়ে দেওয়া হয়েছিল, 9 জনকে পুড়িয়ে মারা হয়েছিল, 5 জনকে চিহ্নিত করা গেছে। তৎকালীন সিপিএম এর কিছু নেতা, সিপিএম এর সব নেতা খারাপ নয়, বামপন্থীরা যখন এই জেলাতে সুকুমার সেনগুপ্তর নেতৃত্বে আন্দোলন করতেন, রাজ্যে যখন গীতা মুখার্জি, বিনয় চৌধুরী, প্রমোদ দাশগুপ্তর নেতৃত্বে আন্দোলন করতেন, সেই বামপন্থীরা অন্যরকম বামপন্থী ছিল। তাদের একটা বড় অংশ আমাদের সঙ্গে এসে গেছে। তারা বলতো রুইবে সে, কাটবে সে, লাঙ্গল যার জমি তার। তারা বরগাদার ক্ষেত মজুরের হয়ে লড়াই করেছিল, পরে 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 বিবর্তন হয়ে সিপিএম পার্টির মালিকানাটা দীপক সরকারের হাতে, সুশান্ত ঘোষের হাতে, গোঘাটের অভয় ঘোষের হাতে, শুকুর আলীর হাতে, হলদিয়ার লক্ষণ সেটের হাতে, শাসনের মজিদ মাস্টারদের হাতে চলে যায়। তাই পুরনো বামপন্থীরা যারা সততার সঙ্গে পঞ্চায়েত বর্গা, ভূমি সংস্কার আইন তারা প্রয়োগ করেছিলেন, তারা হারিয়ে গেছিলেন। তাদের সব পরিবারের ছেলে মেয়েরা এখন নরেন্দ্র মোদীর আদর্শে ভারত। এই পিসি এবং ভাইপোর হাত থেকে বাংলা যদি বাঁচাতে হয় তাহলে একমাত্র বিকল্প হচ্ছে রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি, যারা দেশকে প্রথম মনে করে লড়াই করে। 2000 করেছিল পাঁশকুড়া উপনির্বাচনের পরে, তারপরে সব এলাকা দখল নেতৃত্বে খারবোলা সোয়াই, এদের নেতৃত্বে এনডিএ বিজেপির টিমকে সেদিন লালকৃষ্ণ দিবস পালন করার অধিকার আছে বিজেপির, কারণ বিজেপির সেই দিন লড়াইতেই ছোট আঙ্গারিয়ার মানুষ মুক্তির স্বাদ দেখেছিল। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলতে পারি, মমতা ব্যানার্জি এবং তার দলের পরিবর্তন হয়েছে। এখন বড় নেতার নাম হলো কয়লা ভাইপো, যিনি 11 সালের আগে আসেননি, ইতিহাস জানেন না, বীরভূমের মানুরের সুজপুর বলুন, ছোট আঙ্গারিয়া বলুন, সিঙ্গুর নন্দীগ্রাম বলুন, নেতাই বলুন, এর ইতিহাস কিন্তু এই কয়লা ভাইপো জানে না। তিনি দিল্লিতে ছিলেন, হেঁটে খুঁটে আপনারা আমরা সবাই মিলে 34 বছর হয়ে গেল সিপিএমটা এবারে যাক, পরিবর্তনটা আসুক, সবাই মিলে এটা চেয়েছিলাম আমরা। সেই পরিবর্তনের পরে 2011 সালের 21 জুলাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কর্দমাক্ত মাঠ, প্রচুর বৃষ্টি, ভাইপো নামলেন দিল্লি থেকে, ঘোষণা হলো যুবা তৃণমূল, আটকাতে হবে গায়ের ছেলে, পান্তা খাওয়া, মুড়ি খাওয়া, গামছা বাঁধা শুভেন্দু অধিকারীকে, শহরের লোকের হাতে কব্জা দিতে হবে, পরিবারের হাতে তুলে দিতে হবে তৃণমূলকে,
তাই তৈরি হলো যুবা তৃণমূল। তারপরের তো ইতিহাস 12.5 বছরে দেখছেন আপনারা, তৃণমূল কয়লা খায়, তৃণমূল বালি খায়, তৃণমূল পাথর খায়, তৃণমূল মোরাম খায়, তৃণমূল গাছ পাচার করে, তৃণমূল গরু পাচার করে, তৃণমূল চাকরি বিক্রি করে, তৃণমূল ধান চুরি করে, তৃণমূল আটা চুরি করে, তৃণমূল গম চুরি করে, তৃণমূল চাল চুরি করে, তৃণমূল পঞ্চায়েতের ব্যালটও খায়। এই তৃণমূল চোর তৃণমূল, এ তৃণমূলের এই পরিবর্তন ঘটেছে। বাকি কিছু রাখেনি এরা, 500 টাকা তো মায়েদের, তার বদলে 21,000 মদের দোকান, সর্বত্র 28 টাকার পাউচ, আর ডিআর লটারি 2 লাখ টেবিল, ডিআর লটারি 300 টাকা রোজগার করো, 200 টাকা ডিআর লটারিতে রেখে 100 টাকায় বাড়ি আসছে গ্রামের লোকেরা। আপনাদের মারা কথা দিচ্ছি, রাজস্থানে বিজেপি সরকার এসেছে, গত 4 দিন আগে ভজনলাল শর্মা মোদি গ্যারেন্টি অনুযায়ী 450 টাকার গ্যাস চালু করে দিয়েছে। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান আগের মুখ্যমন্ত্রী লাডলি বাহিন 1,500 টাকা করে মাদের দেয় মাসে, এখন তো বাড়িয়ে 3,000 করে দিয়েছে। আর বিজেপি কে রাজ্যে ক্ষমতায় আনুন, এখানেও গ্যাস রাজস্থানের মতো 450 পাবেন, আর লাডলি বাহিন নয় অন্নপূর্ণা চালু করব, 2,000 টাকা করে মাসে আমার মা দিদি বোনকে দেব। জোট বাঁধন তৈরি হন, 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, শিল্প নাই, ধ্বংসের কিনারায় বাংলা পৌঁছে গেছে। 100 দিনের টাকা চাই, 54,000 কোটি টাকা দিয়েছিলাম আমরা, নরেন্দ্র মোদীজির দেশের সরকার, 1 কোটির বেশি ভুয়া জব কার্ড, যারা জেনুইন জব কার্ড হোল্ডার কাগজ গুছিয়ে রাখুন, আমরা আপনাদের টাকা দিয়ে দেব ভারত সরকার, কিন্তু তার আগে চোরেদের জেলে যেতে হবে। চোর ধরো, চোর ধরো, চোর 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 ধরো। 100 দিনের টাকা মেরেছে যারা, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, হ্যাঁ কি না বলুন? তাই 100 দিনের টাকা চোরদেরকে আগে জেলে ঢোকাতে হবে। বলুন তো, 40 লক্ষ আবাস দিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেই 40 লক্ষ আবাসে 30,000 কোটি টাকা কোথায় গেল? কে কে পেয়েছেন আবাস? কেউ পাননি। 40 লক্ষ আবাস কোথায় গেল? নেতাদের গোয়াল ঘরে ঢুকলো, তৃণমূলের নেতারা খেল, যেমন এখানকার উত্তরা খাচ্ছে, লুট করছে, কলেজের চাকরি বেচেছে, কলেজের চাকরি বেচেছে 9টা, তুলেছে 1,17,00,000 টাকা, অঞ্চলে YG 60-70% বেশি বিল দেখিয়ে কাটমানি, 15-20% ঠিকাদারের কাছ থেকে কাটমানি, লুট হচ্ছে না, একটাও কাজ হচ্ছে গ্রামে, 72 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদীজি, ইজ্জত ঘর 12,000 টাকা করে, কে কে পেয়েছেন শৌচালয় ইজ্জত ঘর, কে কে পেলেন? সব লুট হয়ে গেল। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো। এই চোরেদেরকে তাড়াবেন না আপনারা, ডবল ইঞ্জিন চাই, উত্তরপ্রদেশের মতো, গুজরাটের মতো, মধ্যপ্রদেশের মতো, আসামের মতো ডবল ইঞ্জিন চাই, হ্যাঁ কি না বলুন? 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা CPM পারবে বাঁচাতে রাজ্যকে? ভোট কাটার জন্য সুশান্ত বাবুরা এখানে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে, পুরনো গল্প শোনাচ্ছে, ফাঁদে পা দেবেন না ভাইরা বোনেরা, একদম ফাঁদে পা দেবেন না। মেম্বার আছেন লেভি চাইছে, লেভি দিয়ে দেন, ভোটটা দেবেন না। এরা হলো
তৃণমূলের ভিটিম, এরা ভোট কাটবে চোর বলে। আর এদের নেতা সীতারামিয়া চোরি পাটনা মুম্বাই বাঙ্গালোর দিল্লিতে বসে কয়লা ভাইপো চোর ভাইপো, আর তার চোর মমতার সঙ্গে বসে চারবার বিরিয়ানি খেয়ে এসেছে। তাই এদের ফাঁদে না পড়ে পশ্চিম বাংলায় কংগ্রেসের শাসন দেখা হয়ে গেছে, টেস্টেড এন্ড রিজেক্টেড। বামফ্রন্টের শাসন দেখা হয়ে গেছে, টেস্টেড এন্ড রিজেক্টেড। আর 12.5 বছর পেরিয়ে 13 বছরে যেতে যাইছে। পিসি ভাইপোর খেলা তো আপনারা দেখছেন, কালীঘাটের কাকু লুট করে নিয়েছে এরা, শিক্ষা দপ্তর জেলে, খাদ্যমন্ত্রী জেলে, পুরো রেশন ডিপার্টমেন্ট জেলে, আর এখন কালীঘাটের কাকু 4 মাস ধরে পিজিতে। আপনারা গেলে কেউ চান্স পান? কেউ বলুন, কেউ চান্স পান? কারণ স্বাস্থ্য সাথীর কার্ড তো ভুয়া কার্ড, মেদিনীপুরে যান কার্ড নিয়ে, কি বলে নার্সিংহোম, ক্যাশ না কার্ড, কার্ড বললে কি বলে, বেড নাই। আর ক্যাশ বললে বলো তাড়াতাড়ি চলুন, ডাক্তার রেডি, ওটি রেডি, তাই তো? আয়ুষ্মান ভারত চালু হয়নি কেন? 5 লক্ষ টাকা পর্যন্ত মোদিজি বিনামূল্যে চিকিৎসার জন্য স্কিম এনেছেন, একমাত্র রাজ্য এখানে চালু হয়নি। পশ্চিমবঙ্গে দেশের 12 কোটি পরিবার, 60 কোটি মানুষকে আয়ুষ্মানের কার্ড দিয়েছেন নরেন্দ্র মোদি। 5 কোটি লোক 5 লক্ষ টাকা পর্যন্ত দুরারোগ্য ব্যাধি তার চিকিৎসার সুযোগ পেয়েছেন। আলুর দাম পাচ্ছেন? আলু চাষ, আসু আলু বিক্রয় কমিটির সভাপতি কে? গড়বেতার তৃণমূল সভাপতি না গোয়ালতোড়ের সভাপতি, তাই তো? কিভাবে লুট করছে নরেন্দ্র মোদি, সারে সাবসিডি দিচ্ছে আপনাকে 2500 টাকা করে, 1200 টাকা সার কেন কিনতে? 12.5 বছর পরে কেন এখনো পাঞ্জাবের আলু আনতে হয়? কেন এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হয়নি? কেন আমরা বঞ্চিত কৃষকরা, আমাদের এক একটা বিঘাতে 7000-8000 টাকা করে আলু লস করা হয়েছে? আর 73 লক্ষ কৃষক পরিবার বাংলায় পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার যোগ্য, 31 লক্ষকে দিয়ে বাকিদেরকে জমি কালা বলে দেখিয়ে দিয়েছে রেকর্ডে। আর কালা জমিতে পিএম কিষাণ সম্মান নিধি আটকে দিয়েছে, রেকর্ড আপনি পাবেন না। এই সরকারকে আপনি রাখবেন? আর স্টিকার পিসির তো এখন দম ঢিলা হয়ে গেছে, আগে কি বলতো যে পিসি সব দিচ্ছে, ভোট দিবিনি মানে ভোট তোকে দিতে হবে, জন্মালে এই শিশু সাথী, মরিয়া গেলে এই সমব্যাথি। এখন কি বলছে নরেন্দ্র মোদি, টাকা আটকে দিয়েছে, টাকা চাই, টাকা দাও, এতদিন তো বলেনি, এখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এখন বলছে কেন্দ্র টাকা দিচ্ছে। টাকা দিবে কোত্থেকে? এই ভিকারি পিসি খাল পাড়ে থাকে, বাড়ি কত করেছে জানেন? গোটা কালীঘাট হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি। আরে ভাই 35 অনেক আগের গল্প, 2 বছর আগের গণশক্তির গল্প, 50 পেরিয়ে গেছে, শুধু লিপসেন বাউন্সে তো 600 কোটি টাকা সম্পত্তি। দুটা বাড়ি ডিট্যাক করেছে, একটা পয়লা ভাইপোর বাপের বাড়ি, আর একটা লিপসেন বাউন্সের বাড়ি, ওর পিতা তো 150 কেজির পার্থক্য, দুটো একসঙ্গে চার ফেরতে পারবে না। লিপসেন বাউন্স এবং দুটো বাড়ি হচ্ছে প্রাসাদ। আমি ইডিকে বলবো তাড়াতাড়ি অকশন করুন, অকশন করুন, আমার হাতে লোক আছে, বাড়িটা কিনবে, আর বাড়িটা কিনে একটা অনাথ আশ্রম তৈরি করুন, ওই বাড়িটা অকশন করুন, কেনার লোক রেডি আছে, ওই বাড়িতে অনাথ আশ্রম হবে। আমি আপনাদের গায়ের ছেলে, এই কলকাতার কটা লোকের মাতব্বরী আপনারা মানবেন?
কতদিন মানবেন আপনারা? বার্ধক্য ভাতা কেন্দ্র দেয়, রাজ্য দেয় না। 1000 টাকার 800 টাকা দিল্লির, আমরা বলি না বিজেপির টাকা, আমরা বলি দেশের টাকা। রেশনে এফসিআই থেকে ভালো গম দেয় আপনাদের, এই চোর বালু আর তার সঙ্গে বাকিবু সব গম খোলা বাজারে বিক্রি করে আটা খাওয়ায় পচা আটা আপনাদের। আর ওই একটা বস্তা দেয় মমতা ব্যানার্জি, তার উপর একটা হাড়ি চিহ্ন আছে, নিচে লেখা খাদ্য সাথী, ওটা স্টিকার, হাড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জিকে। হাড়ি মোদিজি 6.5 কোটি লোককে রেশন দিচ্ছেন। আর এই গড়বেতা শুধু বিধায়কের কেলেঙ্কারি নয়, ব্লক সভাপতি চুরি দুর্নীতি নয়, চাকরি বেচে দেওয়া নয়, এই গড়বেতাদের সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে পাট্টা দেওয়া জায়গাগুলো গরিবের সব বেচে দিল এরা, গঙ্গনি লুট হয়ে গেল, আর সঙ্গে পুলিশ বাবা পার করেগা হাইপার এসপিএস কে, এখানে কত বাধা দিয়েছে গাড়ি দেয়নি, আটকাতে পেরেছে, মাঠ থই থই করছে। এ তো ছোট্ট একটা শর্ট ফিল্ম দেখিয়ে দিয়ে গেলাম 1.5-2 মিনিটের, আসল সিনেমা দেখাবো ভোটটা ঘোষণা করে। আগলি বার 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার, জোরে বলো মোদি, আরো জোরে মোদি, সবাই মিলে মোদি। আপনি কি চান আপনার দেশ আফগানিস্তান হোক মারা? আপনি তো আপনার স্মার্টফোন তো সবার হাতে আছে, টিভি তো আছে, কি হচ্ছে ইসরায়েলে গাজাতে? আপনি দেশকে চান দুর্বল লোকের হাতে ছেড়ে দিতে? আপনি চান পাকিস্তান এসে আমার দেশে ঢুকে পড়ো? আপনি চান আফগানিস্তানে ওই গোপচা চাপাগড়ি পরা নোংরা লোকগুলো 7 দিন স্নান করে না, 3 দিন দাঁত মাজে না, কাঁধে বন্দুক ঝুলিয়ে আবার ঢুকে পড়ো? কে চায়? কে চায় ভারতবর্ষ অক্ষত অরক্ষিত হোক? কেউ চান না তো তাহলে কি করতে হবে? কে জানাবে জানার দরকার নেই, কে জানাবে জানার দরকার নেই। উপরে নরেন্দ্র মোদি আর মেশিনে পদ্ম ফুল, এর বাইরে কিছু নাই, কিছু নাই, কিছু নাই। ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া, মেদিনীপুর ধরে রাখুন, আমি তন্ময় শীতল কাপড়টা কোথা নিয়ে যাচ্ছি? ঘাটাল দেব, আরামবাগ দেব, বিশ্বনাথ কারক আছে, বিমান কাজ করছে, তমলুক কাঁথিত আমার ভদ্রাসন, মোদিজিকে দেবই দেবই দেবই, এবং অমিত শাহজির টার্গেট 35 পার করাবো। আর 35 পারার পার হওয়ার পরে এমনিতেই কাকু কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে, পিসি ঘুমায়নি, 4:30 অব্দি আলো জ্বলছে বাড়িতে, 4:30, আমার তো স্পাই আছে চাঁদ, আর ভাইপো তো একবারে হাওয়া হয়ে গেছে, শুধু কাকুর ভয়ে এত ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে, সব খেলা শেষ, শুধু সময়ের অপেক্ষা। গোটা ব্যানার্জি বংশ, চোরের বংশ, স্বগোষ্ঠী ভিতরে যাবে। আর সেদিন পশ্চিম বাংলায় আরেকটা অকাল দেওয়ালি হবে, প্রস্তুত তো? এই বাহাদুরদেরকে একদম যা করার করতে হবে, অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে আপনাদেরকে, 21-এর ভোটের পরে 1 লক্ষ হিন্দুকে বাড়ি ছাড়া করেছে, 12,000 বাড়ি ভেঙেছে, 300 মহিলার উচ্ছেদ নিয়েছে, মগরাহাটের বিজেপি প্রার্থী মানস সাহস 57 জনকে খুন করেছে, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, হিসাব হবে, হিসাব হবে, হুঁশিয়ার তৃণমূল। বুথকে শক্তিশালী করবেন তো, যেখানে পারবেন না আন্ডারগ্রাউন্ড চাওয়ান, উত্তর বিল ঠিক আছে, চমকাইতলা ঠিক আছে, কোথায় সমস্যা আছে, কোথায় সমস্যা আছে ভাজিকা, কোথায় সমস্যা আছে,
চমকাই তলা মার্চের প্রথম সপ্তাহে মিটিং আমার, আরে ও শ্রীনগরও বাহাদুরি করছিল, ঝাঁপ গুছিয়ে দিয়েছে, এখানে সুদীপ তুষারীরা এসছে ঝাঁপ গুছিয়ে গেছে, ও দাদাগিরি চলবে না, দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি, না খাউঙ্গা না খানে দুঙ্গা, সব চোর জেল যাবে, সব গুন্ডা ভিতরে যাবে, আর এবারের নির্বাচন অন্যরকম নির্বাচন হবে, ভাই করে স্পিরা থাকবে না, নিশ্চিন্ত থাকবে, তলে তলে সাজিয়ে নিন, আগামী কটা দিন হলদি চাল আমন্ত্রণ পত্র বিতরণ করবেন, আমার কর্মী সমাজ আপনাদেরকে মন্ডল কমিশন ওবিসি দিয়েছিল, আপনাদের দাবি থাকতেই পারে, আপনার সামাজিক আন্দোলন নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আপনি আপনার অধিকারের নিয়ে লড়াই করুন, কোনো সমস্যা নেই, তা আপনাকে ওবিসি দিয়েছিল সেটাও মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে, হিন্দু ওবিসিদের কোনো অস্তিত্ব নেই বাংলায়, মাহেশ্বরা এখনো পর্যন্ত তার মর্যাদা পেল না, আমার এসটি সমাজ পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য একলব্য স্কুল রেসিডেন্সিয়াল স্কুল চালু করতে দেয়, 75টা পুরনো যারা এসটি কমিউনিটি তাদের উন্নয়নে মোদীজি স্কিম একমাত্র রাজ্যে চালু করতে দেয়নি, এই একমাত্র রাজ্যে, আর আপনাদেরকে আমরা কোথায় দেখেছি, নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছে, এবারে তিনটে রাজ্যে বিজেপির সরকার, তার মধ্যে ছত্রিশগড়ে আমরা বিষ্ণুদেব সাই আদিবাসী নেতাকে মুখ্যমন্ত্রী করেছি, আমার সংখ্যালঘু ভাইরা মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা বলে মনে করে, মানে তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না, ভোটে লাগবে খাওয়া যাবে না, তাই ছোট আঙারি আদি বসে কোথায় ছিল একটা ফুল দিতে দেবে না, এই জিনিস কিন্তু 11টাকে সিপিএমের মতো ছিল, আমি আপনাকে বলছি এরা এত বেড়েছে, এদের দৌত্ব অহংকার এত চরম জায়গায় গেছে, এর পরিণতি খুব হবে, কারণ পৃথিবীটা গোল আর পরের জন্মকর্ম বলে আমি বিশ্বাস করি না, সব হিসাব এই জন্ম হয়েছে, প্রবীণ নাগরিক প্রবীণ তৃণমূলের রোয়াব আছে দেখে প্রবীণ নবীন দ্বন্দ্বের মধ্যে আব্দুল করিম চৌধুরী, প্রবীণ নবীন দ্বন্দ্বে নিয়ে আব্দুল করিম চৌধুরী নিয়ে বিস্ফোরক আজকে, আব্দুল করিম চৌধুরী অত দূরে যাচ্ছে কেন, আজকে অজিত মাইতি একটা জায়গায় মিছিল করতে গেছে মঙ্গলহি অঞ্চলে, সেখানে তাকে ধরে রগড়াচ্ছে, গত সপ্তাহে 10 জন কাউন্সিলর সোমেন খানের দরজার বাইরে বসে আছে, আপনি অত দূর যেতে হবে না, এই জেলাতে তোলামূলের ভিতরে যা গোলমাল আছে, তারপর নজির আপনারা মেদিনীপুর পুরসভাতে পেয়েছেন, তার চেয়ারম্যানের বিরুদ্ধে 10 জন সদলীয় ছাপ্পা মেরে জেতা কাউন্সিলর তারা ধর্ণা দিচ্ছেন চেয়ারম্যানকে সভাপতি, বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 20-25 বছর অপেক্ষা করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 20-25 বছর অপেক্ষা করতে হবে, এখন মমতা বন্দ্যোপাধ্যায় কে বলছে, এই আব্দুল করিম চৌধুরী, আব্দুল করিম চৌধুরী বলছেন, কথাটা বললেন এই মাতৃশক্তি মানে বলতো আমাকে আমাদের মহাদেবের সম্পর্কে কি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়া, এরা ইতিহাস জানে না অতীত জানে না এবং 11-র আগের লড়াইতে এদের কোনো কন্ট্রিবিউশন নেই, আমি তো আপনাকে বলছি মমতা ব্যানার্জির পরিচিতি দিয়েছে রাজীব গান্ধী, তিনি প্রথম কংগ্রেসের মুখে ছুরি মেরেছেন 98 পয়লা জানুয়ারি, উনি যখন রাস্তার ঢেউ হয়ে ঘুরছিলেন অটল বিহারী বাজপেয়ীর মতো একটা হিমালয় পর্বতের সমান মানুষ ভারতরত্ন, তিনি তাকে আশ্রয় দিয়েছেন, এমনকি তার কালীঘাটের বাড়িতে এসে মমতা ব্যানার্জির মাকে প্রণাম করে গেছেন,
আর তিনি এখন পালা করে সব সভাতে ভারতীয় জনতা পার্টি তার আদর্শ তার দল সম্পর্কে কুৎসিত নোংরা কথা বলেন। তো 2001 সালে বিধানসভা ভোটে অটলজি এবং আদানিজিকে যদি কেউ পিছন থেকে ছুরি মারেন, বিশ্বাসঘাতকতা করেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। অর্থাৎ এই মমতা ব্যানার্জি মিথ্যা লগ্নে জন্ম একটা সত্যি কথা বলে না, আর বিশ্বাসঘাতকতা এর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। আমি 21 বছর কাছ থেকে দেখেছি এবং আমরা ওনার সঙ্গে গেছিলাম, সিপিএম তাকে সরাব না। 2000 সালে 4 জানুয়ারি ঘটনার পরে 2001 4 জানুয়ারির প্রথম ছোটবেলা দিবসেও আমি উপস্থিত ছিলাম, কেশপুরে হয়েছে, ফেরার সময় অনেক গন্ডগোল হয়েছিল, প্রচুর গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছিল। 2001 4 জানুয়ারি প্রথম ছোট আকারে এক দিবসে সেদিন যার নাম বললেন কার্জনকে মমতা ব্যানার্জি করে বলছেন, আর গ্রেট ভাইপো এরা কেউ ছিল গতবারে হিন্দু ভোটটাকে টুপি বলিয়ে জিতেছেন। 7টা বিধানসভা ছিল, 5টাতে হেরেছেন, নওগাঁতে হেরেছেন, বেলডাঙ্গাতে হেরেছেন, রেজিনগরে হেরেছেন, বড়োয়াতে হেরেছেন, ভরতপুরে হেরেছেন। শুধু বহরমপুর শহর থেকে 88,000 লিড নিয়েছেন আর কাঁদি থেকে 30,000 লিড নিয়েছেন। সেই দুটো ভোট প্লাস মাইনাস করে 76,000 ভোটে তিনি জিতেছেন। কার্যত ওখানকার হিন্দুরা সংখ্যালঘু, হিন্দুদেরকে ভয় দেখিয়ে অজিত চৌধুরী যে তোমরা বিপন্ন হয়ে যাবে তাই ভোট দিয়েছে। তাই বহরমপুরে দাঁড়িয়ে চোর মমতা এবং চোর তৃণমূলের বিরুদ্ধে ওকে বলতেই হবে। আবার দিল্লিতে গিয়ে ওর কোনো ক্ষমতা নেই তৃণমূলের বিরুদ্ধে বলা, ও মৌমা মিত্র পক্ষ নিয়েছে। যে মৌমা মিত্র পার্লামেন্টের গোপন পাসওয়ার্ড বাইরের লোককে দিয়ে দেশের নিরাপত্তাকে ধ্বংস করেছে তাকে পর্যন্ত অজিত চৌধুরী লোকসভায় গিয়ে দাঁড়িয়েছে। গত 4.5 বছরে অজিত চৌধুরীর পার্লামেন্টের স্পিচগুলো আমরা সিডি বানাচ্ছি বহরমপুরের লোককে শোনাব এবং প্রয়োজনে পাকিস্তানকে সাপোর্ট করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে। আমাদের কাছে একাধিক তার তথ্য প্রমাণ আছে। এইসব কথা বলে এবারে করতে কিছু পারবে না বহরমপুর সিট থেকে বিজেপি। এখানে দেবী মা সর্বমঙ্গলার মন্দির আছে, আমি অনেক আগে প্রমাণ করে গেছি, এর ঢুকার সময় ওরা আমাদের স্মরণ করেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 10 বছর ধরে সরকারের যে সাহায্য দেবোত্তর ট্রাস্টের যে টাকা, এই হিন্দু বিরোধী সরকার বড়বেতা দেবী সর্বমঙ্গলা মন্দির ট্রাস্টকে জিজ্ঞেস করবেন, 10 বছর মমতা ব্যানার্জি টাকা বন্ধ করেছে। এরা হচ্ছে হিন্দু বিরোধী, তাই এটা হচ্ছে মা কালীর খেলা। গতবারে মা কালীকে বলেছিল 1 বছর আগে, মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, মা কালী মাংস খায়, এর মা কালী 1 বছরের মধ্যে ধ্বংস করে দিয়েছে, সব মায়ের খেলা। দাদা অরবিন্দ কেজরিওয়াল কো ইডি অফিস বুলানে কে বাদ ভি ও নেই জা রাহে হ্যায়, উসকে জলদি আন্দাজ করনা। কেকার পেস্ট্রিতে জীবে জল সফারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না।